বিসমিল্লা রহমান রহিম আমাদের এই আগামী বন্ধের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো প্রথম যে অধ্যায়টি রয়েছে সেটি আমাদের অর্থায়ন পরিচিতি অর্থায়ন নীতিমালা বইয়ের এখানকার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আসলে পরীক্ষাতে প্রশ্ন আসে সচরাচর প্রথম বিষয়টি হচ্ছে অর্থায়ন কি তো আমরা জানি যে ইংরেজি ফিনান্স যে শব্দটি আছে সেটার বাংলা প্রতিশব্দ হচ্ছে অর্থায়ন যেটি আসলে ল্যাটিন শব্দ ফিনিশ থেকে এসেছে এখান থেকে এটার উৎপত্তি আর অর্থায়ন শব্দটি দিয়ে যেটি বোঝানো হয় যে অর্থের সংস্থান করা বা অর্থের যোগান দেওয়া বা অর্থের সংগ্রহ করা অর্থাৎ কোনো একটা উদ্দেশ্যকে সামনে রেখে সেটার জন্য যে অর্থের প্রয়োজন হয় সেই অর্থেকে সংগ্রহ করাকে বোঝানো হয় এটা আসলে ক্ষুদ্র অর্থে বোঝানো হয়েছে কিংবা যখন অর্থায়নের যে ধারণাটা তৈরি হয় সে সময় থেকে আসলে বোঝানো হয় অর্থায়ন বলতে শুধুমাত্র অর্থের যোগান দেয়াকে বোঝানো হয় কিন্তু ব্যাপক অর্থে শুধুমাত্র অর্থের যোগান দেয়াকে বোঝানো হয় না এটি অর্থ ব্যবস্থাপনার সম্পূর্ণ কলা এবং কি বোঝানো হয় যেমন পরিকল্পনা গ্রহণ মূলধন সংগ্রহ সেই সংগৃহীত মূলধনকে কিভাবে বিনিয়োগ করা হবে মনে বিনা লাভজনক খাতে বিনিয়োগ করার ফলে যে মুনাফা অর্জন হবে সেটিকে সংরক্ষণ করা এবং এই মুনাফা সেই ব্যবসায়ী প্রতিষ্ঠান বা যে যিনি সংগ্রহ করছেন তাদের মাঝে যে বিতরণ করা হবে সমস্ত কাজই এই অর্থায়নের অন্তর্ভুক্ত এল জে গিটম্যান বলছেন কি যে ফিনান্স ক্যান বি অ্যাজ আর্ট অফ ম্যানেজিং মানি অর্থাৎ অর্থ ব্যবস্থাপনার কলা এবং বিজ্ঞানকে অর্থায়ন বলা হয় ওয়ার্কার এর মতে যেটি হচ্ছে যে ফিনান্সিয়াল প্ল্যানিং কোঅর্ডিনেটিং কন্ট্রোল অ্যান্ড দিয়ার অ্যাপ্লিকেশন অফ বিজনেস অর্গানাইজেশন ইজ কল্ড ফিনান্স অর্থাৎ ব্যবসায়ী প্রতিষ্ঠানের আর্থিক পরিকল্পনা প্রণয়ন সমন্বয় সাধন নিয়ন্ত্রণ এবং এগুলোর যথাযথ যে প্রয়োগ সেই প্রয়োগকে অর্থায়ন বলা হয় এর মাধ্যমে যেটি বোঝানো যায় যে বোঝানো হয়েছে যে অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে যে প্রকল্পের জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে সেটিকে সামনে রেখে পরিকল্পনা গ্রহণ করা অর্থাৎ আর্থিক পরিকল্পনা গ্রহণ এবং আর্থিক পরিকল্পনার সাথে বাস্তবতার যে সমন্বয় সাধন সেটি করার ফলে যে বিনিয়োগের সিদ্ধান্তে আসা হচ্ছে এবং এই বিনিয়োগ থেকে বিনিয়োগকেও নিয়ন্ত্রণ করতে হবে কেন এই লাভজনক খাতে খাতে বিনিয়োগের ফলে যেটি হবে যে মুনাফা অর্জিত হবে সেই মুনাফারকে সঠিকভাবে সংরক্ষণ এবং এর যথাযথ বিতরণের মাধ্যমে এই অর্থায়ন প্রক্রিয়াটা শেষ হয়ে যায় এই হচ্ছে অর্থায়ন কি সাধারণত অর্থায়ন কি বলতে আমরা যেটি বোঝানো হয় যে এই অর্থায়নের যে ক্ষেত্র সেটি হচ্ছে যে এটি ব্যক্তি খাতে হতে পারে পারিবারিক যে অর্থায়ন যেটি আমরা বলে থাকি কিংবা এটি রাষ্ট্রীয় হতে পারে কিংবা মুনাফাভোগী হতে পারে অ মুনাফাভোগী প্রতিষ্ঠানের জন্য হতে পারে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা যে অর্থায়ন করে থাকি বা অর্থের যে সংস্থান করে থাকি সেটিকে বোঝানো হয় আমাদের পরবর্তী যে টপিকটি রয়েছে সেটি হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ যেমন প্রথমে যেটি আছে যে অর্থায়ন মালিকানাগত অর্থায়ন এটি কেমন যে মালিকানার দিক থেকে যে অর্থায়নটা আসলে কারা করছে এটি দুই প্রকার মূলত একটা হচ্ছে সরকারি অর্থায়ন আর একটি হচ্ছে বেসরকারি অর্থায়ন তো সরকারি অর্থায়নের ক্ষেত্রে আমরা যেটি জানি যে সরকার বিভিন্ন ধরনের ট্যাক্স ফি পেনাল্টিস ফাইন্স বিভিন্ন জায়গা থেকে তারা অর্থ সংগ্রহ করে আমাদের বিভিন্ন কাজে জিনিস বেচা থেকে শুরু করে যে কোনো প্রকার কাজ করে থাকি তখনই যেটি হয় যে সরকার আমাদের থেকে ফি হিসেবে টাকা কেটে নেয় ট্যাক্স হিসেবে টাকা কেটে নেয় তারপরে ভ্যাট হিসেবে টাকা কেটে নেয় অনেক ক্ষেত্রে জরিমানা নেয় বিভিন্ন কাজে সরকার আমাদের কাছ থেকে টাকা কেটে নেয় এগুলোই মূলত সরকারের অর্থায়নের উৎস এবং সরকারি দিয়ে কী করে আর্থসামাজিক সামাজিক উন্নয়নের কাজে ব্যবহার করে দেশের সেটি হতে পারে রাস্তাঘাট অর্থায়ন করে থাকে আবার হসপিটাল বিভিন্ন কাজে দেশের মানুষের কল্যাণের জন্য জনকল্যাণের জন্য তারা কাজ করে থাকে আর দ্বিতীয়টি হচ্ছে আমাদের বেসরকারি অর্থায়ন এই বেসরকারি অর্থায়ন বলতে যেটি বোঝানো হচ্ছে যে সরকারি বাদে অন্যান্য যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে সাহিত্য প্রতিষ্ঠান বাদে যে সমস্ত প্রতিষ্ঠান ব্যক্তিগতভাবে তারা অর্থায়ন করে থাকে যেমন এটি তিন প্রকার মূলত এই তিন প্রকার প্রথমটি হচ্ছে ব্যক্তিগত অর্থায়ন আমরা যারা ব্যক্তিরা রয়েছি তারা পারিবারিক প্রয়োজনে বা বিভিন্ন কাজে আমরা যে অর্থায়ন করে থাকি যেমন বাড়িঘর করা জমি জমা কেনা কিংবা সন্তানদের উচ্চশিক্ষার এক ব্যয় আছে সে ব্যয়গুলো বিভিন্ন কাজে এই অর্থায়ন তারা করে থাকে এরপরে যেটি রয়েছে ব্যবসায়িক অর্থায়ন আমাদের এটি মূলত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে ব্যবসায়িক অর্থায়ন অর্থাৎ মুনাফা অর্জনের উদ্দেশ্যকে সামনে রেখে যখন অর্থায়ন করা হয় সেটিকে আমরা ব্যবসায়িক অর্থায়ন এটি সাধারণত তিন প্রকার ব্যবসায়িক অর্থায়ন একটি হচ্ছে কি স্বল্প মেয়াদী অর্থায়ন যেটি আমরা জানি যে এক বছর বা তার কম সময়ের জন্য ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো করে থাকে এরপরে আছে মধ্যমেয়াদী অর্থায়ন মধ্যমেয়াদী অর্থায়নটা কেমন যে এক বছরের বেশি কিন্তু সাধারণত পাঁচ বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয়ে থাকে আর দীর্ঘমেয়াদী অর্থায়ন একটি আছে সেটি হচ্ছে যে দশ বছর বা তার বেশি সময়ের জন্য অর্থায়ন করা হয়ে থাকে সেটাকে আমরা মূলত বলি দীর্ঘমেয়াদী অর্থায়ন আরেকটি হচ্ছে ফার্মের অর্থায়ন অমুনা প্রতিষ্ঠানগুলোকেও বোঝানো হয় তো আমাদের এখানে মেইন ফোকাস যেহেতু ব্যবসায়ী অর্থায়ন সুতরাং আমরা এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব উৎসগত অর্থায়ন যেটি হচ্ছে যে অভ্যন্তরীণ অর্থায়ন অভ্যন্তরীণ অর্থায়নটাকে এমন যে ব্যবসায়ী প্রতিষ্ঠান যখন তাদের প্রতিষ্ঠানের ভেতর থেকে অর্থায়ন করে থাকে তাদের বিভিন্ন ধরনের ফান্ড থাকে বিভিন্ন সঞ্চিত তহবিল থাকে এই তহবিলগুলো যখন তারা স্বল্প মেয়াদি বা মধ্যমেয়াদী অর্থায়নের কাজে লাগায় এটাকে আমরা অভ্যন্তরীণ অর্থায়ন বলে থাকি দ্বিতীয়টি হচ্ছে কাঠামো ভিত্তিক অর্থায়ন যে উৎসের ওকে দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক অর্থায়ন আরেকটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন প্রাতিষ্ঠানিক অর্থায়ন বলতে আমরা যেটি বুঝি যে আইনগত ভিত্তি নিয়ে যেসব প্রতিষ্ঠান অর্থায়ন কার্যক্রম পরিচালনা এবং নিয়ন্ত্রণ করে থাকে সেগুলিকে আমরা প্রাতিষ্ঠানিক অর্থায়ন বলি যেমন একটা ব্যবসায় প্রতিষ্ঠান যদি ব্যাংক বিমা বা ইজারা প্রতিষ্ঠান শেয়ার বাজার বা বিশেষ আর্থিক কোম্পানি এই সমস্ত জাতীয় জায়গা থেকে যখন তারা অর্থায়ন করে থাকে তখন আমরা এইগুলোকে বলে থাকি প্রাতিষ্ঠানিক অর্থায়ন আর অপ্রাতিষ্ঠানিক অর্থায়ন কাকে বলছি এই বিভিন্ন ধরনের ব্যক্তিগত ঋণ সম্পদ বিক্রি করে বা বন্ধক রেখে যখন ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের মালিক যখন এই অর্থ সংগ্রহ করে মালিক বা মহাজন আত্মীয় স্বজন থেকে নিতে পারে বন্ধুবান্ধব প্রতিবেশী বন্ধগ্রহিতা এইগুলো থেকে যখন তারা অর্থায়ন করে থাকে তখন আমরা অপ্রাতিষ্ঠানিক উৎস বলে থাকি তো প্রথমে ছিল আমাদের অভ্যন্তরীণ অর্থায়ন এরপর কাঠামো ভিত্তিক অর্থায়ন এবং আরও একটি উৎস রয়েছে যেটি হচ্ছে বাহ্যিক অর্থায়ন অভ্যন্তরীণ উৎস ছাড়া অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতর ছাড়া বাইরে থেকে যখন অর্থায়ন করা হয়ে থাকে তখন এদেরকে এই ধরনের অর্থায়নকে সাধারণত বলা হয় বাহ্যিক অর্থায়ন প্রিন্সিপালস অফ ফিনান্স বা অর্থায়নের নীতিসমূহ যেটি আমরা বুঝি যে সুষ্ঠুভাবে অর্থায়ন কার্যগুলি সম্পাদন করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন নীতিমালার উদ্ভব হয় এই সকল নীতিমালা অর্থ সংগ্রহ অর্থ বিনিয়োগ আর্থিক ব্যবস্থাপনা আর্থিক ঝুঁকি ও অর্থায়নের অন্যান্য যে সমস্ত কার্যাবলী রয়েছে সেগুলো সম্পাদনে বিবেচনায় আনতে হয় তো আমাদের কিছু অর্থায়নেরও নীতি রয়েছে যেগুলো অর্থায়নকে আরও বেশি নির্দিষ্ট করে দেয় বা এই নীতিগুলো অবলম্বন করলে অর্থায়নের ক্ষেত্রে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো আরও সুবিধা লাভ করতে পারে প্রথমটি হচ্ছে আমাদের ঝুঁকি প্রতিদান সমন্বয় নেই তো ঝুঁকি এবং প্রয়োজনীয় আয়ের হারের সম্পর্ককে ঝুঁকি প্রতিদান সমন্বয় বলা হয় তো এই নীতি অনুসারে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করলে সম্ভাব্য যে ঝুঁকি থাকে এবং বিনিয়োগের উপর প্রতিদান সমন্বয় করে আর্থিক ব্যবস্থা সিদ্ধান্ত গ্রহণ করবেন অর্থাৎ আমরা জানি কি যে কোনো একটা বিনিয়োগে যত বেশি ঝুঁকি তত বেশি সেখান থেকে প্রতিদান পাওয়ার একটা বিষয় থাকে এই জন্য আমরা ঝুঁকি এবং মুনাফা বা প্রতিদানকে আমরা কি বলি সমমুখী সম্পর্কযুক্ত বা ধনাত্মক সম্পর্কযুক্ত এবং দ্বিতীয়টি হচ্ছে তারল্য ও মুনাফা অর্জন নীতি ঠিক আগের যে আমাদের বা নীতিটি রয়েছে প্রতিদান নীতি এই দুটো সমন্বয় এবং প্রতিদান বা ঝুঁকি ও মুনাফা এই দুটো জিনিস যেমন সমমুখী তারল্য এবং মুনাফা এই দুটি সম্পূর্ণ বিপরীতমুখী তারল্য বলতে বোঝানো হয় নগদ অর্থ বা প্রতিষ্ঠান কর্তৃক সংরক্ষিত নগদ অর্থ যেটা তারা বিনিয়োগ না করে হাতে রেখেছে এবং মুনাফা অর্জন কি যত বেশি ব্যবসায়ী কারণে ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে যেটি করতে হয় যে তারা এমন পরিমাণ অর্থ তাদের হাতে রাখবে যাতে করে তাদের দৈনন্দিন খরচ বা চলতি মেয়াদি খরচ যেগুলো রয়েছে সেগুলো তারা নির্বাহ করতে পারে এবং এর বেশি অতিরিক্ত কোনো টাকা যাতে হাতে না থাকে এবং তার এই টাকাগুলো যথেষ্ট পরিমাণে টাকা বিনিয়োগ করবে যেহেতু প্রচুর পরিমাণ টাকা তারল্য হিসেবে হাতে রাখলে তাদের বিনিয়োগের সুযোগ কমতে থাকে ঠিক তেমনি সমস্ত টাকা বিনিয়োগ করলে মুনাফা অর্জিত হতে পারে ঠিক আছে কিন্তু তাদের দৈনন্দিন খরচ নির্বাহ করা কষ্টসাধ্য হয়ে উঠবে যার জন্য ব্যবসার প্রতিষ্ঠানগুলোকে এমন একটা অনুপাত মেনটেন করতে হয় এমন একটা অনুপাত মেনে তাদেরকে চলতে হয় যাতে তাদের তারল্যও ঠিক থাকে অর্থাৎ দৈনন্দিন খরচ নির্বাহ হয় এবং যথেষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করাও সম্ভব হয় এজন্য আমরা তারল্য এবং মুনাফা নীতিকে বলি ঋণাত্মক সম্পর্কযুক্ত বা বিপরীতমুখী তৃতীয়টি হচ্ছে উপযুক্ততার নীতি নীতি এই অনুসারে চলতি সম্পদ সংস্থানের জন্য স্বল্প মেয়াদি উৎস থেকে অর্থ সংস্থান করা উচিত আমার ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য যদি আগামী এক বছর বা তার কম সময়ের জন্য অর্থের প্রয়োজন হয় তাহলে এই এমন কোনো উৎস থেকে অর্থ নেওয়া উচিত যেটি আমার স্বল্প মেয়াদটাকে কভার করতে পারবে যদি দীর্ঘ মেয়াদের জন্য কোনো টাকার প্রয়োজন হয় সেক্ষেত্রে দীর্ঘ মেয়াদি কোনো উৎস থেকে সংগ্রহ করতে হবে এটিকে আমরা উপযুক্ততার নীতি বলছি এবং চতুর্থটি হচ্ছে বহুমুখীকরণ নীতি তো আর্থিক ব্যবস্থাপকগণ সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে এই নীতিটি প্রয়োগ করে থাকেন এই নীতি অনুসারে ঝুঁকি হ্রাস করার জন্য অত্যধিক বিনিয়োগ না করে অর্থাৎ একটা নির্দিষ্ট সম্পদের উপরে সমস্ত অর্থ বা বেশি অর্থ বিনিয়োগ না করে একাধিক উৎসে বা একাধিক খাতে বিনিয়োগ করতে বলা হয় এটি ওয়ারেন বাফেটের মধ্যে যে ডু পুটস পুট ইউর অল ইগস ইন এ বাস্কেট অর্থাৎ সমস্ত ডিম এক খাঁচায় রাখ না রাখতে বলা হয় যদি এই একটা প্রকল্পে সমস্ত অর্থ বিনিয়োগ করা হয় এবং এই প্রকল্পটি যদি লসের মুখোমুখি হয় বা ক্ষতির মুখোমুখি হয় সেক্ষেত্রে বিনিয়োগকারীর সমস্ত অর্থই ক্ষতির সম্মুখীন হবে কিন্তু বিনিয়োগকারী যদি তার মোট অর্থটাকে একাধিক খাতে বিনিয়োগ করেন সেক্ষেত্রে একসাথে সমস্ত খাতেই লস বা ক্ষতি হওয়ার সম্ভাবনা অনেক কম এটি এটির মাধ্যমে আসলে ঝুঁকিকে কমানো হয় বহুমুখীকরণ নীতির আরেকটি নাম রয়েছে সেটি হচ্ছে বৈচিত্র্যকরণ নীতি এছাড়াও আরও কিছু নীতি রয়েছে যেমন অর্থের সময় মূল্য নীতি নগদ প্রবাহ নীতি ব্যবসায়ী চক্র নীতি এই সমস্তগুলোই রয়েছে এরপরে আমরা অর্থায়নের যে উৎস রয়েছে সেটি নিয়ে কিছু স্পেসিফিক বিষয় নিয়ে কথা হলো যেমন অর্থায়নের উৎস আমরা পড়ে এসেছি মূলত দু প্রকার একটি উৎস আর একটি হচ্ছে বাহ্যিক উৎস তো অভ্যন্তরীণ উৎস কি কি রয়েছে যে অবণ্টিত মুনাফা ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের যে প্রফিট আছে ডিভিডেন্ড সেগুলো যখন তারা অবন্টিত অবস্থায় রাখে তাদের শেয়ার হোল্ডারদেরকে না দিয়ে নিজেদের কাছে রাখে এই টাকাগুলো স্বল্প মেয়াদে অর্থায়নের উৎস হিসেবে কাজ করে এরপর কি হচ্ছে জমাকৃত তহবিল বিভিন্ন ধরনের তহবিল রয়েছে ব্যাংকে হতে পারে অবচয় তহবিল আয়কর সঞ্চিতি কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল এগুলোই আসলে মূলত অভ্যন্তরীণ উৎস হিসেবে কাজ করে আর বাহ্যিক উৎস থেকে কাজ করে যেমন নিজস্ব বা শেয়ার মূলধন কোম্পানি যখন শেয়ার ছাড়ে শেয়ার বাজারে তখন তারা এখান থেকেও দীর্ঘমেয়াদী অর্থ সংরক্ষণ করতে পারে আর দ্বিতীয়টি হচ্ছে ঋণ বা ধার করা মূলধন কোম্পানি বা ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো মূলত দুটি জায়গা থেকেই তারা অর্থায়ন করতে পারে একটি হচ্ছে শেয়ার মূলধন আর একটি হচ্ছে ঋণ মূলধন যেটিকে আমরা বন্ড ডিভেঞ্চার বা ঋণপত্র বলে থাকি তো এই ধরনের উৎস যখন আমরা ঋণ গ্রহণ করি তখন আবার দুটি উৎস থেকে নেওয়া যায় একটা প্রাতিষ্ঠানিক আর একটা অপ্রাতিষ্ঠানিক প্রাতিষ্ঠানিক উৎস বলতে যায় যেগুলো বোঝানো হয় যে বাণিজ্যিক ব্যাংক বিনিয়োগ ব্যাংক বিমা কোম্পানি সেবা শিল্প বা শিল্প ঋণ সংস্থা এরপরে রয়েছে বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান এগুলো থেকে তারা প্রাতিষ্ঠানিক যে সমস্ত জায়গা থেকে অর্থ সংস্থান করতে পারে সেগুলোকে আমরা প্রাতিষ্ঠানিক উৎস বলছি আর অপ্রাতিষ্ঠানিকটা কেমন যে ব্যবসায়ী ঋণ বা ট্রেড ক্রেডিট যেটা আমরা বলে থাকি ঋণপত্র বা বন্ড বকেয়া খরচ বন্ধক কোন সম্পদ বন্ধক বা কোলেটোরিয়াল হিসেবে রেখে কিছু অর্থ সংগ্রহ করা দেশীয় মহাজন বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যেগুলো আসলে ঠিক প্রতিষ্ঠান নয় কিন্তু ক্ষেত্রে অর্থ সংস্থানের ব্যক্তিগত সম্পর্কের উপর এগুলো আসলে নির্ভর করে আমাদের এবারের বিষয় হচ্ছে অর্থায়ন তো ব্যবসায় ব্যবহৃত তহবিলের যে পরিকল্পনা সংগ্রহ নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক যে সমস্ত কাজ কার্যাবলী রয়েছে সবই ব্যবসায় অর্থায়নের আওতাভুক্ত হিসেবে আমরা গণ্য করি তো সাধারণ অর্থে কি হয় যে অর্থায়নকে কারবারের জন্য বা অর্থ বা সংগ্রহকে আমাদের যে কারবারের জন্য যে অর্থ সংস্থানকে আমরা বুঝিয়ে থাকি থাকিগুলো ব্যবসায়ী অর্থ সংস্থান এবং অব্যবসায়ী অর্থ সংস্থানের মধ্যে পার্থক্য রয়েছে কোনগুলো যেগুলো যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত মুনাফা উদ্দেশ্যের জন্য নয় বরং জনকল্যাণের জন্য তারা ব্যবহার হয় তো বিভিন্ন পার্থক্য রয়েছে যেমন ধারণাটা কেমন যে ব্যবসায়ী অর্থ সংস্থান যে অর্থ সংস্থান ব্যবসায়িক উদ্দেশ্যে পরিকল্পিত বাস্তবায়িত হয় তাকে ব্যবসায়ী অর্থসংস্থান বলা হচ্ছে আর অব্যবসায়ী প্রতিষ্ঠান কেন কে বলা হচ্ছে যে যে অর্থসংস্থান সংস্থান ব্যবসায়িক উদ্দেশ্যে সংগঠিত হয় না তাকে অব্যবসায়ী অর্থ সংস্থান বলা হয় উদ্দেশ্যটা কি ব্যবসায়ী অর্থ মূল উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা এবং শেয়ার মালিকদের সম্পদকে বৃদ্ধি করা বা সর্বাধিকরণ করা আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে জনসেবা আওতাটা কেমন স্কোপ যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য অর্থ সংগ্রহ এবং অর্থ ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী এবং ক্ষেত্র হিসেবে এটি ব্যবহার হয় অব্যবসায়ী অর্থায়নের আওতাটা কি সেবামূলক সরকারি বা বেসরকারি বা আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আর্থিক কার্যাবলী বা ক্ষেত্র হিসেবে ব্যবহার হয় উৎসটা কি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান অর্থ সংস্থান করতে পারে শেয়ার ছাড়ার মাধ্যমে যে শেয়ার ঋণপত্র সঞ্চিতি তহবিল দীর্ঘমেয়াদী ঋণ এইগুলোর মাধ্যমে আর অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অনুদান সদস্যদের চাঁদা ট্রাস্টি তহবিল এগুলো থেকে টাকা পায় মুনাফার ব্যবহারটা কেমন হয় যে প্রতিষ্ঠানের মুনাফা শেয়ার মালিকগণ ভোগ করে থাকে আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে মুনাফা ঠিক না এটি আয় বলা যায় আয়টা কি হয় জনকল্যাণ এবং সেবামূলক কাজে ব্যয় করা হয় ঋণ গ্রহণের বিষয়টা কেমন যে ব্যাংক বিমা বা অন্য কোনো অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠানের নিকট থেকে ঋণ গ্রহণ করে আর অব্যবসায়ী প্রতিষ্ঠানের অব্যবসায়ী প্রতিষ্ঠানের ঋণের উৎস হলো ব্যাংক বা বিমা তো নিয়ন্ত্রণ যেটি রয়েছে সেটি কি যে মালিক দ্বারা নিয়ন্ত্রিত হয় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আর অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালনা পর্ষদ নিয়ন্ত্রণ করে থাকে তো বিনিয়োগের মূল্যায়নের ক্ষেত্রে ঝুঁকি যেটি রয়েছে যে বিনিয়োগের মূল্যায়নের ক্ষেত্রে ঝুঁকির উপর গুরুত্ব দেওয়া হয় আর অব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এ ধরনের অর্থ সংস্থানের ঝুঁকিতে গুরুত্ব দেওয়া হয় না আয়করের বিষয়টি কেমন অর্জিত মুনাফার উপরে সরকারকে আয়কর দিতে হয় আর অব্যবসায় প্রতিষ্ঠানের ক্ষেত্রে অর্জিত আয়ের উপর সরকারকে মুনাফা দিতে হয় না পরিকল্পনাটা কেমন মুনাফার পরিমাণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা হয় উত্তম সেবা প্রদানের ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করা হয় আর শেষে গোপনীয়তাটা কেমন ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো তাদের তথ্য গোপন রাখে আর বিশেষ ক্ষেত্র ছাড়া তথ্য গোপন রাখা সাধারণত হয় না অব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এই ছিল ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং অব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য এখন আমরা দেখব যে কর্পোরেট সিদ্ধান্ত বা একজন আর্থিক ব্যবস্থাপক যে আর্থিক সিদ্ধান্তগুলো গ্রহণ করে থাকেন অর্থাৎ একজন আর্থিক ব্যবস্থা বা ফিনান্স ম্যানেজার আসলে কি কি ধরনের কাজ করে থাকেন সেগুলো নিয়ে তো সেগুলো কেমন যে একজন আর্থিক ব্যবস্থাপক আসলে কে যিনি অর্থ ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট বা কর্মরত ব্যক্তি তো আর্থিক ব্যবস্থাপনার যে ধারণাটি এটি ব্যবস্থাপনার বিষয়বস্তু থেকেই আসলে এসেছে তাই আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে জানার আগে ব্যবস্থাপনা শব্দটি সম্পর্কে ভালো ধারণা থাকা উচিত যে ব্যবস্থাপনা হচ্ছে কতিপয় পূর্ব নির্ধারিত লক্ষ্য অর্জন করার জন্য প্রতিষ্ঠানের সম্পদের কাম্য ব্যবহার নিশ্চিত করা আর নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা বিনিয়োগ এবং সম্পদের ব্যবস্থাপনা যিনি করে থাকেন তাকে আমরা আর্থিক ব্যবস্থাপক বলে থাকি তো কর্পোরেট সিদ্ধান্তই বলি আর যেটি বলি না কেন আসলে আর্থিক ব্যবস্থাপক মূলত তিনটি কাজ করে থাকেন হচ্ছে সিদ্ধান্ত একজন আর্থিক ব্যবস্থাপকের প্রধান সিদ্ধান্ত যে কর্পোরেশন যে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে হয় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে এই বিনিয়োগ সিদ্ধান্ত ব্যবসায় কি পরিমাণ সম্পদ থাকবে এই সম্পদের মাধ্যম কি রূপে হবে বা ব্যবসায়ের সাথে জড়িত ঝুঁকিগুলো বিবেচনা করা হবে সবই এই সিদ্ধান্তের মধ্যে অন্তর্ভুক্ত তো বিনিয়োগ সিদ্ধান্তকে আবার দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে মূলধন বাজেটিং সিদ্ধান্ত আর একটি হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনার সিদ্ধান্ত মূলধন বাজেটিং সিদ্ধান্তের মধ্যে যেটি আছে যে মূলধন বাজেটিংয়ের কাজ কি যে দীর্ঘমেয়াদী বিনিয়োগ প্রস্তাবগুলো যেগুলো রয়েছে সেগুলোকে মূল্যায়ন করা সেগুলোর ঝুঁকি এবং অনিশ্চয়তা বিশ্লেষণ করা এবং বিনিয়োগ প্রস্তাবের যে গ্রহণযোগ্যতা সেটি যাচাইয়ের মাধ্যমে এর একটা ন্যূনতম হার নির্ধারণ করা যে মূলধন বাজেটিংয়ের মাধ্যমে তারা করে থাকে আর দ্বিতীয়টি হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনার সিদ্ধান্ত তো ব্যবসায়ীর যে দৈনন্দিন কাজকর্ম রয়েছে সেগুলো পরিচালনার জন্য যে কী পরিমাণ টাকা প্রয়োজন হবে সেগুলোই নির্ধারণ করা হচ্ছে চলতি মূলধন ব্যবস্থাপনার একটা অংশ তো চলতি মূলধন ব্যবস্থাপনার সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা হয় যাতে কর্পোরেশন বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস না পায় অর্থাৎ প্রচুর পরিমাণ টাকা তাদের তারল্য হিসেবে হাতে না রাখে আবার দেনা পরিষদের অপারগতা সংক্রান্ত যে ঝুঁকিগুলো থাকে সেগুলোও তারা যেন এটা নির্ধারণ করতে পারে বা তারা যাতে এই চলতি দায়গুলোকে তারা মেটাইতে পারে দ্বিতীয়টি হচ্ছে সিদ্ধান্ত যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত রয়েছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যেটি সিদ্ধান্ত সেটি হচ্ছে আর্থিক সিদ্ধান্ত তো এর এর মধ্যে কি থাকে যে আর্থিক যে মিশ্রণ বা মূলধনের কাঠামো বা লিভারেজ সিদ্ধান্তের সাথে আসলে সম্পর্ক যুক্ত এ পর্যায়ে বিনিয়োগের জন্য কীভাবে অর্থায়ন করা হবে কোন কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হবে নিজস্ব মূলধন এবং ঋণকৃত মূলধনের পরিমাণ কী পরিমাণ হবে বা কত হবে মূলধন ব্যয় কত হবে এবং কাম্য মূলধন কাঠামো কী রূপ হবে এগুলো নির্ধারণ করা হয় আর্থিক সিদ্ধান্তের মাধ্যমে এবং তৃতীয়টি হচ্ছে আমাদের লভ্যাংশ সিদ্ধান্ত যে অর্থ বিনিয়োগ করা হয়েছে এবং কী কী কাজে আমরা আর্থ বিনিয়োগ করেছি সমস্ত কিছু করার পরে যদি তাদের একজন আর্থিক ম্যানেজার সফল হন তিনি মুনাফা বা লভ্যাংশের মুখ দেখতে পাবেন তো অর্জিত মুনাফার কি পরিমাণ তার শেয়ার মালিকদের মধ্যে বন্টন করা হবে এবং কি পরিমাণ ভবিষ্যতে বিনিয়োগের জন্য সংরক্ষণ করা হবে তার একটা অনুপাত নির্ণয় হলো আসলে এই লভ্যাংশ সিদ্ধান্ত লভ্যাংশ ও সংরক্ষিত মুনাফা পরস্পর একটি বিপরীতধর্মী বিষয় কারণ প্রচুর পরিমাণ লভ্যাংশ যদি হাতে রাখা হয় সেক্ষেত্রে শেয়ার মালিকরা কম পরিমাণ লভ্যাংশ পাবে যাতে করে তাদের এই নির্দিষ্ট কোম্পানির প্রতি বা প্রতিষ্ঠানের প্রতি এই বিনিয়োগ করা আগ্রহ কমে যাবে আবার তাদেরকে যদি প্রচুর পরিমাণে লভ্যাংশ দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কোম্পানি বা প্রতিষ্ঠানটি পরবর্তীতে বিনিয়োগের জন্য প্রচুর পরিমাণ অর্থ হাতছাড়া হবে এই কারণেই আমরা মূলত বলছি এটিকে যে বিপরীতমুখী সম্পর্ক তাই একজন আর্থিক ব্যবস্থাপককে এই বিনিয়োগের প্রকৃতি তারল্যের অবস্থা মুনাফার স্থিতিশীলতা স্টক লভ্যাংশ নগদ লভ্যাংশ এই বিষয়গুলো বিবেচনা করে এমন একটা লভ্যাংশ নীতি নির্ধারণ করতে হয় যাতে শেয়ার মালিকদের শেয়ারের মূল্য সর্বাধিক হয়ে যায় তো এই তিনটি বিষয় মূলত একজন কর্পোরেট সিদ্ধান্ত ক্ষেত্রেও একই কথা এবং অথবা একজন আর্থিক ব্যবস্থাপক যে আর্থিক যে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন এই তিনটি অথবা আর্থিক ব্যবস্থাপকের কার্যাবলী এ ধরনের প্রশ্নের ক্ষেত্রেও এই উত্তরটি দেওয়া সম্ভব এবারের বিষয়টি হচ্ছে এজেন্সি প্রবলেম বা প্রতিনিধিত্ব সমস্যা এই বিষয়টা আসলে কী আসলে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা বড়ো কোনো প্রতিষ্ঠানে দুইটা পক্ষ থাকে একটা হচ্ছে মালিক পক্ষ আরেকটা পক্ষ হচ্ছে যারা এখানে কর্মকর্তা কর্মচারী রয়েছেন বা এখানে যারা কাজ করেন তো মালিক পক্ষ বলতে শেয়ার হোল্ডারদেরকে বোঝানো হচ্ছে এবং যে সমস্ত মানুষ রয়েছেন এখানে চাকরি করছেন বা কাজ করছেন পরিচালনা পর্ষদে আছেন এই মানুষগুলোকে বলা হচ্ছে যে এরা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ ব্যক্তি তো এখন এই দুই ব্যক্তির মধ্যে মাঝে মাঝে যে কনফ্লিক্ট বাধে বা প্রবলেম তৈরি হয় সেটিকে আমরা বলছি এজেন্সি প্রবলেম বা এজেন্সির সমস্যা আরেকটু একটু ভালোভাবে বলে যেটি হয় যে শেয়ার হোল্ডারগণ কোম্পানির প্রকৃত মালিক হওয়া সত্ত্বেও আইনগত বিধিনিষেধের কারণে পরিচালনায় অংশগ্রহণ করতে পারে না তাই শেয়ার হোল্ডারগণ কোম্পানির পরিচালনা এবং নিয়ন্ত্রণ করার জন্য প্রতিনিধি হিসেবে একদল পেশাদার বেতনভুক্ত ব্যবস্থাপক নিয়োগ করে থাকেন সাধারণত মালিক পক্ষের উদ্দেশ্য হলো সম্পদ সর্বাধিকরণ করা এবং তারা আশা করে যে ব্যবস্থাপকগণ তাদের স্বার্থ রক্ষাকল্পে কাজ করে কিন্তু কখনো কখনো দেখা যায় ব্যবস্থাপকগণ আশা করে যে ব্যবস্থাপকগণ শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষা না করে নিজেদের স্বার্থ রক্ষার চেষ্টা করে অর্থাৎ মালিক পক্ষ চায় সম্পদ সর্বাধিকরণ করতে অন্যদিকে ব্যবস্থাপকগণ চায় তাদের ব্যক্তিগত সুযোগ সুবিধা বৃদ্ধি করতে দুই পক্ষের এই ভিন্নমুখী উদ্দেশ্যের কারণে যে সমস্যার সৃষ্টি হয় তাকে মূলত প্রবলেম এজেন্সি বা প্রতিনিধিত্ব সমস্যা বলা হয় কিছু সংজ্ঞা রয়েছে এখানে মাঝেটাই গিটম্যানের যে এজেন্সি প্রবলেম ইজ দ্য লাইকলিহুড দ্যাট ম্যানেজমেন্ট মে প্লেস পার্সোনাল গোলস অ্যা হেড অফ কর্পোরেট গোলস অর্থাৎ কর্পোরেট লক্ষ্যের উপর ব্যবস্থাপকদের ব্যক্তিগত লক্ষ্যকে স্থান দেওয়ার সম্ভাবনাকে প্রতিনিধিত্ব সমস্যা বলা হয় অর্থাৎ মূল কথা হচ্ছে মালিক পক্ষের সাথে কর্মচারীদের স্বার্থ নিয়ে যে দ্বন্দ্ব সেটিকে আমরা প্রতিনিধিত্ব সমস্যা বা এজেন্সি প্রবলেম অথবা এজেন্সি কনফ্লিক্ট বলে থাকি এবারের বিষয় হচ্ছে যে একটা ব্যবসায় ব্যবসায়ী প্রতিষ্ঠানের আসলে লক্ষ্য কী হওয়া উচিত আমরা এর আগে জেনেছি যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের লক্ষ্য আসলে দুইটি হয় বা দুই ধরনের প্রথমটি হচ্ছে মুনাফা সর্বাধিকরণ মুনাফা সর্বাধিকরণ উদ্দেশ্য বা লক্ষ্যটা কী যে এক কথায় যদি বলা হয় যে ব্যবসায়ী প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করা অর্থাৎ প্রফিট ইজ ইকুয়াল টু টোটাল রেভিনিউ মাইনাস টোটাল এক্সপেন্স তো মোট আয় থেকে মোট ব্যয় বাদ দিলে আমাদের যেটি থাকে সেটি হচ্ছে প্রফিট এবং প্রতিষ্ঠানগুলো শুরুর দিকে মুনাফা সর্বাধিকরণ নীতিটিকেই অবলম্বন করে আসছিল যাতে করে তাদের প্রচুর পরিমাণে মুনাফা হয় এবং এর ক্ষেত্রে তারা কি করতে পারে যে তাদের ইপিএস বেড়ে যায় অর্থাৎ আর্নিংস পার শেয়ার বা শেয়ার প্রতি আয় বেড়ে যায় তো এই কাজগুলো করতে গিয়ে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো যেটি করে সেটি হচ্ছে তারা বিভিন্ন অসততা এবং অসাধুতার আশ্রয় নিতে থাকে যার ফলে যেটি হয় যে তাদের ক্রেতা বা কাস্টমার বা কনজিউমারদের যে সংখ্যা প্রথম দিকে বাড়লেও দ্বিতীয় দিকে তারা আলটিমেটলি তারা তাদের ক্রেতাদেরকে হারাতে শুরু করে কেননা এখানে ব্যবসায় প্রতিষ্ঠানগুলো ছল চাতুরির আশ্রয় নেওয়া শুরু করে পণ্য বা মান খারাপ দেওয়া শুরু করে যাতে করে তাদের খরচ কম হয় কিন্তু মুনাফা বেশি হয় এক্ষেত্রে কি হয় যে দীর্ঘ মেয়াদে একটা প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না যার জন্য পরবর্তীতে যেটি আমাদের চলে আসে আরেকটি ধারণা যে একটা ব্যবসায় প্রতিষ্ঠানের লক্ষ্য হওয়া উচিত মুনাফা সর্বাধিকরণ নয় বরং সম্পদ সর্বাধিকরণ সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে যেটি হয় যে শেয়ারের মূল্য বৃদ্ধি বা প্রতিষ্ঠানের ভ্যালু বা মূল্য বাড়ানো আসলে কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানের যখন মূল্য বাড়ে আসলে সেই প্রতিষ্ঠানটার শেয়ারের মূল্য বাড়ানোকেই বোঝানো হয় এ কারণে একটা দীর্ঘ মেয়াদে কোনো একটা প্রতিষ্ঠান যদি বিশ্বস্ততার সাথে ব্যবসায় বাণিজ্য পরিচালনা করে থাকে ক্ষেত্রে তার ক্রেতা বা ভক্তা যারা রয়েছে তাদের একটা আস্থার জায়গা তৈরি হয় প্রতিষ্ঠানের প্রতি এই মুহূর্তে তারা যেটি করে যে দীর্ঘ মেয়াদে প্রতিষ্ঠানের উপর আস্থার সঙ্গে তারা লেনদেন বা ক্রয় বিক্রয় করতে পারে তো একটা ব্যবসা প্রতিষ্ঠান যখন দীর্ঘ মেয়াদে তাদের খুব সুনামের সাথে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসে তখন আসলে বিনিয়োগকারীদেরও আগ্রহ বৃদ্ধি পায় এবং তারা শেয়ারের শেয়ার কেনার প্রতি আগ্রহী হয়ে ওঠে এবং এভাবেই সে প্রতিষ্ঠানটার সম্পদ বাড়তে থাকে অর্থাৎ এর শেয়ারের মূল্য বৃদ্ধি পেতে থাকে এ কারণেই দীর্ঘমেয়াদে টিকে থাকতে হলে মুনাফা সর্বাধিকরণ নয় বরং সম্পদ সর্বাধিকরণকে অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন তো এই ছিল প্রথম অধ্যায়ের জন্য আমার আলোচনা আশা করি এর মধ্যে থেকে প্রশ্নগুলো আসবে এবং ক বিভাগের প্রশ্নগুলো খুব গুরুত্ব সহকারে পড়াশোনার জন্য বলা